Assalamualaikum everyone, welcome to my channel. আমি মোহাম্মদ শামিম আল মামুন, আশা করি সবাই ভালো আছেন। তো বেসিক্যালি গতকালকের ভিডিওতে বলা হয়েছিল যে আমাদের যে দুইটা নর ব্যাক করানো হয়েছে, তো তাদের পেয়ার দেওয়ার কথা ছিল। তো নর এবং তাদের জন্য যে মাদিগুলো সেগুলো আসলে রেডি করা হয়েছে। তো আজকে বেসিক্যালি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যে তাদের পেয়ারগুলো আসলে কেমন হবে। তো চলেন দেখে আসি পেয়ারগুলো কেমন হলো। সো আমরা আগের ভিডিওতে যে দেখাইছিলাম যে দুটা নর আমরা জোড়া দিব, সেই দুইটা নরকে আমরা জোড়া দেওয়ার জন্য খাঁচায় অলরেডি দিয়ে দিছি। এদের মাদিও রেডি আছে, আপনাদেরকে এখনই দেখাবো। এই একটা নর, এটাকে আমরা আমাদের জাত হিসেবে আমরা ঘোড়া বলি। আর একটা নর হইল এই যে, এটা হলো আমাদের সাপচিলা জেনারেশন। এই কবুতর আর এই কবুতরের আমাদের বাসায় অনেক রেজাল্ট আছে। এরপর এদের দিয়ে যে বাচ্চাগুলো পাবো আমরা ইনশাল্লাহ সামনে শীতে নামাবো, এই চিন্তায় আছি। আসুন আপনাদেরকে দেখাই যে মাদিগুলো জোড়া দিব, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আগে নরটা আপনাদেরকে দেখাই নি যে নরের নজর কীরকম বা পাখা এর সাথে মিলে যে মাদি দিব তার সাথে মিলে কিনা। এই যে নরটা একটা কাজ করা কবুতর, এই যে হলো নরের নজর। এরপরে আপনার এই যে গায়ের কালার আর মাথার শেপটা অনেক বড়, আর পাখাটাও অনেক বড়। এই যে পাখা আর এই যে পা, এটা 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 কিন্তু খুব বয়সী কবুতর না। এই কবুতরের বয়স 2 বছরের মতো হয়েছে, এখনও মাশাল্লাহ সাইজ আছে। এখন এই নরের সাথে আমরা একটা যে মাদি দিব এটা দেখাচ্ছি। এই নরের সাথে আমরা দিব একটা পাঙ্খি ফ্যাটের মাদি। মানে আমার মনে হইলো যে এই মাদিটা দিলে ওদের শেপ আরো ভালো হবে, এই জন্য আর কি দিতেছি। এই যে মাদিটা গেছে, মাদির পাখা পাখার শেপও ভালো, এই জন্য আর কি এই মাদিটাই দেওয়া। আর এই যে হলো পা, পেয়ার দিয়ে দিলাম। দুইটাই সিঙ্গেল ছিল, জোড়া নিয়ে নেবে, একটু ভয় পেতেছে পাখি কবুতর, তো আমরা সামনে এই জন্য ভয় পেতেছি। এরপরে আমরা দেখাবো আমাদের সাপচিলা যে নরটা, এই নরটাকে। এই নরের দুই ভাই আমার 50 কিলো খেলা ছিল, আগেও বলছিলাম, আর এক ভাই 30 কিলো থেকে সারা ছিল। একে কোনো পাল্লা বা টুর্নামেন্টে দেই নাই, কিন্তু এই যে নরটাকে আমি নিয়ে এসেছি। এই যে হলো নরের নজর, এটাও খুব বয়স্ক কবুতর না, এটাও 2-2.5 বছরের মতো হয়েছে বয়স। যে হলো পাক উড়াই না, যার কারণে পাক এত ভালো নাও হইতে পারে। নিজে রাখলাম, এর সাথে যে মাদি দিব মাদিটা দেখাই। মাদিটা অনেকটা পুরান জাতের কবুতর, এটা আমার কালেকশন করা, এর রেজাল্ট আমরা জানি না, এটা আমি কালেকশন করে নিয়ে আসছি। এ হলো মাদির নজর, এটা একটা বাঘা কবুতর, এটা সাপচিলা কবুতর না, এটা বাঘা কবুতর। পা দিয়ে দিলাম আমরা। আমরা কবুতর তেমন ধরি না, যার কারণে কবুতরগুলো একটু ভয় পাইতেছে, বাট ইনশাল্লাহ জোড়া নিয়ে নিবে। এছাড়াও আমরা আরো 2-3 পেয়ার কবুতর পেয়ার দিছি, এগুলো আরো কয়েকদিন আগে দিয়েছি, এগুলোকে আজকে আর দেখাবো না, ইনশাল্লাহ নেক্সট দিন আমরা ডিটেলসে এগুলোর ভিডিও করে দেখাবো। এই এক পেয়ার আছে, তারপরে এই এক পেয়ার আছে, তারপরে কিছু পেয়ার আছে যেগুলো আগেই দেওয়া ছিল, যেমন এই যে এই একটা পেয়ার, এটাকে আমরা এবার এই যে বাচ্চা নিয়েছি, 2-3 পেয়ার বাচ্চা নেওয়া হয়েছে, এবার আমরা ভেঙে দেব। এই এক পেয়ার আছে, এই যে বাচ্চা আছে, এই বাচ্চাটা নিয়েই আমরা এর পেয়ারটা ভেঙে দিব। এই মাদিটার সাথে আমরা
নেক্সটে জোড়া দিব এই যে এই নটটাকে, এই যে নটটাকে অলরেডি সিঙ্গেল করে রেখেছি। এটা একটা এক দশকের কবুতর, এটা কালেকশন করা কবুতর আমার এটা। এরপরে আমার এই যে এই একটা পেয়ার আছে, এটাকেও আমরা ভেঙে দিব। জাস্ট এই এই এটা হলো আমাদের মাথাভাঙ্গা জেনারেশনের নর, আর মাদিটা আমার কালেকশন করা। এই যে মাথাভাঙ্গা, এর উপরে আমার অনেক কনফিডেন্স আছে যে এর বাচ্চা আমি ইনশাল্লাহ কিছু করতে পারবো। এরপরে এই একটা পেয়ার আছে, এগুলোকে পেয়ার দেওয়া রিসেন্ট। তারপরে এই একটা রিসেন্ট পেয়ার দেওয়া আছে। ইনশাল্লাহ নেক্সট আরেকদিন ভিডিও করলে আমরা এগুলো ডিটেল সহকারে দেখিয়ে দিব। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওর জন্য আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।